بسم الله الرحمن الرحيم সকলে আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাসির খান আমি বুড়িচং উপজেলার সর্বস্তরের জনগণকে জানাই ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন বক্তব্যের প্রারম্ভে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট কাল রাত্রিতে ঘাতকের বুলেটের নির্মমভাবে নিহত বঙ্গমাতা শেখ ফজিলুল্লাহ শাহ মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের প্রতি স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ সংগ্রাম হারানো মা বোনদের স্মরণ করছি 2004 সালের 21 আগস্ট কানাডা হামলায় নিহত সকল শহীদদের আমি আরও স্মরণ করছি আমাদের প্রয়াত নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী আমাদের সকলের প্রিয় নেতা জননেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খসরু ভাইকে আমি স্মরণ করছি আমি আরও বলতে চাই আমাদের মাননীয় এমপি মহোদয় অ্যাডভোকেট আবুল হাশেম খান সাহেব উনি অসুস্থ আছেন ওনার সুস্থতা কামনা করছি পাশাপাশি আমি বুড়িচংয়ের সকল যারা বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি প্রয়াত মাগফিরাত কামনা করছি পাশাপাশি আমাদের যারা দেশবরণ্য অধ্যাপক মোহাম্মদ ইউনুস স্যার সহ সাবেক এমপি যারা এই বুড়িচং ব্রাহ্মণপাড়ায় নেতৃত্ব দিয়েছেন সকল এমপি মহোদয়দেরকে আমি স্মরণ করছি যারা বর্তমানে জনপ্রতিনিধি আছেন তাদের প্রতি আমি আমার শুভকামনা রইল গত 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে নৌকা মার্কা নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করে পঞ্চমবারের মতো সফল প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বুড়িচং উপজেলাবাসীর পক্ষ থেকে জানাই প্রাণবাল্লা শুভেচ্ছা অভিনন্দন মহান আল্লাহর নিকট মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে 2041 সালের মধ্যে একটি স্মার্ট সুখী বাংলাদেশ বিনির্মাণ হবে আমরা তার অংশীদার হতে চাই আমি আবারও বুড়িচং উপজেলাবাসীর নিকট দেহ সমর্পণ প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু